হরিচাঁদ ঠাকুরের পূজা করা আর গুরুদেব গুরু মায়ের পূজা করা, সেই শান্তি হরিরই পূজা করা, সেই পূজার সমস্ত এইভাবে একে একে এখন আলোচনা হবে যারা দাদুর থেকে উপকার পেয়েছে এবং দাদু যাদেরকে আশীর্বাদ করেছে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত পেয়েছে, যারা দীর্ঘদিন শিশু সন্তানের আশায় হাজারো ডাক্তারের কাছে ঘুরেও সন্তান হয়নি, দাদুর এখানে আমাদের এখানে মন্দিরে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করে তাদের সন্তান হয়েছে, এই একজন তিনি তার ছেলের সম্বন্ধে যে গল্পটা করছে এটা হচ্ছে সত্যি ঘটনা। তারও সন্তান, তারও ছেলের সন্তান হতো না, কিন্তু দাদুর আশীর্বাদে ঠাকুরের কৃপায় এই মাসিমারও ছেলের ঘরে সন্তান হয়েছে, সেই গল্পটাই উনি করছে, মন দিয়ে শুনুন, ভালো লাগবে। ওই খাসি মাসি খাইতে কিছু মানে না, তোর সামনে কি করছে কি, তুই যদি না মানিস আমি আর তোর সাথে নাই। ও পারপর আগে ভাবা ভাই ওরি চাঁদে তখন এনতিয়া ভালোই ভক্তি ওরা হয়েছে বস, মানে ওদের ভক্তি করেছে আমি ক্ষতি পারবো না। তারপরে উনি বলিতে বাস্ত হবে, তারপরে কিছুদিন পরে ওনার এনার দেহানির পরে তুমি শূন্য আরিতি বাদ দাও, সাথী পুজো দেখতে আমি বলছি যে তুই একটু সব ধরিয়ে আর সব ধরিয়া আমি মাঠে রয়েছি আমি সেনে ফোন করি আমি সেনে বড়াই পড়িয়ে গেছি না সবাই আনন্দের তালায় বাঁচতে তাই এইভাবে ইয়ে সন্তান দেখে তার নাম রাখি উনি শান্তি শান্তি রাখছে। সে কিরকম জানো ওই দোকান ভরে তোমরা ভক্তরা এই হরিণিয়া শান্তির যদি আশীর্বাদ করো তোমাকে তো আশীর্বাদ উঠা করে আমরা পাবাই না একবার কত সুন্দর জিনিসটি হবে এর মতো না নাই, তাই ওই তোমরা জন্মদিন অন্তে ওই সকল উৎপত্তি করিতে আমাকে মানুষ আমার মাঝে সাথে পায় জয় জয় শান্তি। এই ছেড়ে দাঁড়িয়ে এই বক্তব্য
আমার বৌমা করছে কি উনি যা খাতি করছে একটু পরে উনি কি মানুষ যে ধরেছে যে পাইছে সেই জানে কি ওই কোথায় থাকে আমাদের কি সব থাকে আমরা তাই ভালোবাসি সে ঠিক কি ভালোবাসবে না অবহেলা কেউ করে না এই যে কি জিনিস কি আমি জানি আমার আর কোন ডাক্তার দেহাতি নেই আমার ডাক্তারই ওর খালি খালি করে তোমাদের পিতা থাকবে তোমরা পাবা আমার হরিচাঁদ এসে আমি ওই হরিচাঁদ এই হরিচাঁদ তোমরা জয় জয় শান্তি হরি প্রেমানন্দে ওইদিকে মেন মন্দিরে গান বাজনা শুরু হয়েছে আর এই দিকে দেখুন এই কামনা সাগরের সামনে এখানে ওই আমাদেরই এক দাদা যার ব্যান্ড আছে সে ব্যান্ড নিয়ে এসছে এই বাচ্চাটা কি সুন্দর নাচছে দূর থেকে দেখলাম তো এই ক্যামেরা নিয়ে আগিয়ে আসলাম এ আমাদেরই কোনো গুরু ভাইয়ের এক সন্তান খুব সুন্দর দেখুন এইগুলো এরা কি বলবো মানে সবই দাদুর এবং ঠাকুরের কৃপায় এরকম সন্তান লাভ করে বহু মানুষ এখানে আসে দেখুন কি সুন্দর ডান্স করছে এইদিকে মন্দিরে কীর্তন অনুষ্ঠান চলছে এরপরে হবে মূল অনুষ্ঠান পাটে পাটে এরকম পর্ব চলতেই থাকে এখন হচ্ছে ঠাকুরের গান বাজনা চলছে এরপরে শুরু হবে জন্মদিনের অনুষ্ঠান
ওই যে বললাম আমাদেরই গুরু ভাই এক এই ব্যান্ড পার্টির মালিক, তিনি তার ব্যান্ড বাজিয়ে বাজিয়ে এবার আমাদের সবাই একটুখানি আনন্দের আনন্দের ডান্স করে নিল। এবার হবে কেক কাটার অনুষ্ঠান শুরু হবে, চলুন দেখি। কিন্তু আজকে যে জন্ম উৎসব, এইরকম ধারার জন্মোৎসব দেখি, কারণ আমার মা হয়ে গেছিল মাত্র অনেক বছর বয়স, আর তৎকালীন বাংলাদেশে এইরকম নিয়ম করা। কিন্তু আজকে যে জন্ম উৎসব পালিত আছে, ভক্তের সঙ্গে ভগবানের সম্পূর্ণ যোগাযোগ আছে, এমন চোখের জল দিয়ে কি ভক্ত সুখ করে, সবাই চোখের জল দিয়ে কারো অভিযোগ নাই, সেজন্য তাদের ঠাকুরকে পেয়েছে। আর এমন দিন হবে কি না হবে, হতাশার মধ্যে দিয়ে সবার চোখে জল ঝরছে, এইরকম জন্ম উৎসব পালন আমি জীবনও দেখি হারিয়ে এসেছি, আমি যেন সবকিছু ফিরিয়ে পাচ্ছি, মা হারিয়েছি কত কত ভাবে পাচ্ছি, তার কত বেদনা হওয়া পারে, কত আদর করছে বাবা করছে, সত্যি যা কোনোদিন পাওয়া যায় না, তাই যেন আজকে জন্ম উৎসবের মধ্য দিয়ে আমরা সবাই পেয়ে যাচ্ছি, সবাই ভক্ত ভগবানের অপূর্ব মিলন পাচ্ছে। আজকে এমন নিদর্শন আমি কখনো দেখি নাই, তাই ভক্তদের আমি প্রার্থনা করি, সত্যি ভক্তই ভগবান, এই ভক্ত সেই হরি, আমার কাছে তাই আমি মনে করি, আজকে সম্পূর্ণ নিদর্শন মানে পেয়ে যাচ্ছি তোমাদের কর্মের মধ্য দিয়ে, এমন ভাবে কি আমার শান্তি হরি যে কি আনন্দ পেয়েছে, কি আনন্দ পাচ্ছে আমরা তো বুঝতে পারি না, কি বলবো বলার তো কিছু নাই, বাবের দেশে কথা থাকে না, মনের দেশে যখন বাবের দেশে যায় তখন কথা বেড়ে যায়, এখন আমি আর কিছু বলতে চাই না, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুখে থাকো, তোমরা সবাই সবাইকে ভালোবেসো, এই ভালোবাসার মধ্যেই সকলে ভজন, হিংসা নিন্দার মধ্যে কোনো সাধন ভজন নেই, মানুষের মানুষে খারাপ বলতে পারে, যে যেমন সে সেরকম বলবে, নিজে যেমন জগৎ তেমন ভেসে ওঠে তার কাছে, যে যেমন চশমা পরে সে সেরকম দেখতে পারে, ওরা যে সমস্ত চশমা করেছে আর তোমাদের যে চশমা একরকম না, নিজে যেমন জগৎ তেমন ভেসে উঠে তার কাছে, আমি খারাপ মানুষের জগৎ খারাপ ছাড়া কিছু দেখব না, আজ ভক্ত দ্বারা সবাইকে ভক্ত জ্ঞান করে তারা, এই যে ভক্ত সম্মান ভক্ত ভগবান অভেচ্ছে, এই নিদর্শনের পূর্ণ রূপায়ণ আজকে আমার যতটুকু জ্ঞান আছে ততটুকুর জ্ঞান দিয়ে আমি বুঝতে পারছি, কাজে আপনারা সবাই খুব ভালো, ঠাকুরের খুব প্রিয়,
খুব অনুগত সবার দ্বারা ছাড়া আর শুনবেন না। তুমি আমাদের গোসাইকে ভালো রেখো, তুমি গোসাইকে দীর্ঘায়ু করো, আর ঠাকুরের যে সকল ভক্তবৃন্দ সকলের পরিবার যাতে শান্তিময় থাকে, শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনা জানাই। সকলের জীবন সুন্দর হোক, সাবলীল হোক, নিয়োগ দেহের অধিকারী হোক, সকলের জন্যে আমাদের ঠাকুরের শ্রীচরণে এই প্রার্থনা আমরা করছি। আর প্রার্থনা করি ঠাকুর যেন আমাদের সকল ভক্তের জীবনে শান্তি দেন। আর আমরা প্রার্থনা করি বিশ্বের সকলের শান্তি সুস্থিতি হিংসা বিদ্বেষ মুক্ত এই বিশ্ব ঠাকুর আমাদেরকে দেবেন, সেই প্রার্থনা ঠাকুরের চরণে করি। রোগী ভোগী ক্যান্সার রোগ থেকে মুক্তি পেয়েছেন, মৃগী রোগ থেকে মুক্তি পেয়েছেন, এটা অলৌকিক কাণ্ড কারখানা এখানে চলে। ওনার গুরুদেব বলেছিলেন ওড়াকান্দি ধামে যা সম্পন্ন হতো, যে কার্য হতো এই নেউলিয়ে ধামে সেই কার্য সম্পন্ন হবে। চরণ ধুলায় লুটিয়ে পড়ার আশায় এখানে সকলে সমবেত হয়, একত্রিত হয়। আসন দেব, আসন দেব, সবাই হাত তালি দাও। শেষ নয়, ওই যে বললাম সারা দিনের ঘটনা কে ছোট করে এত সুন্দর করে ছোট করে একটা এডিট করে দেখানো খুব চাপের ব্যাপার, তাই এখানেই শেষ নয়, এখনও অনেক কেক কাটা বাকি আছে। কারণ এখানে যে যার মতো করে নিজে থেকে কেক বানিয়েও নিয়ে এসছে এবং সবাই সবার মতো করে কেক নিয়ে এসছে, তো এখনও পার্ট অনেকটা বাকি আছে। এই পার্টটা আবার
থার্ড পার্টে গিয়ে দেখাবো। এটা সেকেন্ড পার্ট শেষ হলো, আবার থার্ড পার্টের জন্য অপেক্ষা করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। থার্ড পার্টটা আপনাদের মোবাইলে অটোমেটিক্যালি নোটিফিকেশন সময় চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিতামাতার খেয়াল রাখবেন, ধন্যবাদ।